মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। এক প্রকার প্রায় নিশ্চিত হয়েছিলেন আর হয়তো কোনোদিন হাঁটতে পারবেন না। হাঁটুর হাড় ক্ষয়ে যাওয়ায় যেন পঙ্গু হতে চলেছিলেন 68 মনিকা দাস। তবে শহর বহরমপুরেই বিরল অপারেশনে মুখে হাসি ফুটেছে তার। বহরমপুরের কাদা এলাকার বাসিন্দা বছর 68 মনিকা দাস দীর্ঘদিন ধরে হাঁটুর সমস্যায় জর্জরিত ছিলেন। বহু চিকিৎসক জেলা ছাড়িয়ে ভিন রাজ্যে গিয়েও হয়নি কোনো সুরাহা। দীর্ঘ 22 বছরের এই সমস্যা থেকে মুক্তি পাবেন কিনা তা নিয়েও সংশয় তৈরি হয় মনিকা দেবী ও তার পরিবারের মধ্যে। ব্যথার ওষুধে খানিক রেহাই মিললেও হাঁটুর সমস্যা অকেচো করে দেয় তাকে। এই অবস্থায় বহরমপুরের বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডক্টর প্রভাস বিশ্বাসের দ্বারস্থ হলেন তিনি। গত মঙ্গলবার মনিকা দেবীকে বহরমপুরের লীলা হাসপাতালে ভর্তি করানো হয়। বৃহস্পতিবার তার হাঁটুর অপারেশন হয়। নি রিপ্লেসমেন্টের ওপরেই আস্থা রাখেন চিকিৎসক। অপারেশনের পর আবারও পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারবেন আশাবাদী মনিকা দেবী। এখন অনেকটাই সুস্থ তিনি, এখন শুধু হাঁটার অপেক্ষায়। হাঁটু অপারেশন হলো, মালই ক্ষয়ে গিয়েছিল তাই। আচ্ছা, এই যে এই সময় অনেক দিন ধরে ন্যাংড়ে ন্যাংড়ে হাঁটছিলাম, তা মনে করে বলছি যে 20-22 বছর অনেক দিন আগে, তখন শোভারাম ডাক্তারকে দেখিয়েছিলাম বহরমপুরের ওই হাসপাতালের ডাক্তার। সে বলেছিলেন যে ইয়া ভালো করতে পারবো না, ইয়া কিছু ওষুধও নাই, কিছুই নাই। তারপরে চেন্নাইও দেখিয়েছিলাম, তারাও বললো 1-2 লাখ টাকা লাগবে, তাও ভালো হবে কি না জানি না। ওখানেও ছবি টবি সব হয়েছিলো, ওখানে করিনি। এখানে আবার এই ডাক্তারবাবু খুবই ন্যাংরা হয়ে গেছিলাম, তার জন্য সেই ডাক্তারবাবুর কাছে আবার দেখালাম। তো ইনি বললেন যে অপারেশন করতে হবে, দুদিন দেখিয়েছি ডাক্তারকে, বলেছেন তো ডাক্তারবাবু যে ভালো হবে। বহরমপুর শহরের বুকে নি রিপ্লেসমেন্টের মতো জটিল অপারেশন চিকিৎসা ক্ষেত্রে এক নজিরবিহীন ঘটনা। 99% ক্ষেত্রে সফল হয়েছে এই অপারেশন। তবে বহরমপুর শহরে লীলা হাসপাতালে এই প্রথমবার এই অপারেশন করলেন ডক্টর প্রভাস বিশ্বাস। ওষুধে যখন কোনো সাড়া মেলে না, তখন অপারেশনেই সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন রোগী। অপারেশন সফল হওয়ায় এখন রোগীকে হাঁটানোর পালা। এটা অ্যাকচুয়ালি টোটাল নি রিপ্লেসমেন্ট, মানে হাঁটু অস্টিওআর্থ্রাইটিস জাতীয় অসুখে যে হাঁটু পুরোপুরি ক্ষয় বা ড্যামেজড হয়ে যায়, সেই হাঁটুগুলোকে নিয়ে পেশেন্ট দীর্ঘদিন পেইন কিলার, স্টেরয়েড, ফিজিওথেরাপি এই সমস্তগুলো যখন ফেল হয়, তখন এই অপারেশনগুলো করতে হয়। এটাকে বলে টোটাল নি রিপ্লেসমেন্ট, নি আর্থোপ্লাস্টি, TKR। এরকম ধরনের চিকিৎসা অলরেডি কলকাতা বা অন্যান্য উন্নত সেন্টারে শুরু হয়েছে, কিন্তু বহরমপুরে ফার্স্ট টাইম আই থিঙ্ক। কিছুদিন মানে 2-3 দিন বাদে এরা হাঁটতে পারে, তারপরে আর সেলাই কাটার পরে স্বাভাবিক জীবনযাত্রা, একটু ফিজিওথেরাপির প্রয়োজন হয়, আর মাঝে মাঝে হয়তো একটু পেইন কিলার লাগতে পারে, প্যারাসিটামল, নাথিং, আর লাগে না কিছু। অপারেশন হচ্ছে আলটিমেট সলিউশন এই ধরনের সমস্যার ক্ষেত্রে, বিকজ এগুলো সব অ্যাডভান্স অস্টিওআর্থ্রাইটিস, যার আর মেডিকেশনে কোনো রেসপন্স করে না, তখন আমরা এই ধরনের অপারেশনগুলো করি। দীর্ঘদিনের হাঁটুর সমস্যা নিরাময়ে এখন হাঁটার ক্ষেত্রে কিন্তু অনেকটাই নিশ্চিন্ত মনিকা দেবী। গার্গী চৌধুরীর রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ, বহরমপুর। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমার্জেন্সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।